আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, এটা পার্ট 3। আমি আপনাদের সামনে নজর লাগা সম্পর্কে আলোচনা করছি, কেন আমি তো আপনাদেরকে অনেক টিপস বলে দিচ্ছি, মানে দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি করবেন। আমি যে সমস্ত পন্থাগুলো বলে দিচ্ছি, ছাগল পালন, তারপর আপনার গাভী পালন, মহিষ পালন, তারপর আপনার খরগোশ পালন, আরো অনেক রকম টিপস আমি দিব। কিন্তু আপনারা যখন এই সমস্ত কাজ করতে শুরু করবেন, যখন আপনাদের উন্নতি হইতে শুরু করবে আস্তে আস্তে, তো এই সমস্ত দেখে আপনারই আশেপাশের লোক হিংসা করবে আপনার প্রতি। হিংসা হিংসা করে যখন আপনি হিংসার দৃষ্টিতে আপনার দিকে তাকাবে, আপনার দিকে তাকালে আপনার ক্ষতি হবে। আর হিংসার দৃষ্টিতে যদি আপনার ওই সমস্ত জিনিসের দিকে তাকায়, আপনি হয়তো আপনি খরগোশ খরগোশ পালন করছেন, হিংসার দিকে তাকায়, তাহলে তার মধ্যে ক্ষতি দেখা দিবে। ও কারণে খরগোশ মরে যাবে, রোগ নাই, বালা নাই, কিছুই নাই, বিনা কারণে মরে যাচ্ছে। এরকম অনেক এই ফার্ম আছে, পোলট্রি ফার্ম আছে, কোনো কারণ নাই, বিনা কারণে একের পর এক মুরগি মরে যাচ্ছে, অসংখ্য মুরগি মরে যাচ্ছে। তার কি কারণ আছে? 1 নম্বর কারণ হচ্ছে নজর লাগা, কেউ না কেউ নজর লাগিয়ে দিচ্ছে। আর তার জন্য তো কেউ তো বলে লাগায় না, নজর বলতে হয় না, শুধু হিংসার দৃষ্টিতে একবার তাকাবে, ওর এত মুরগি হয়ে গেছে, বাবারে, এমন করে বলবে, এমন করে তাকাবে, বাস হয়ে গেল, দেখবেন বিনা কারণে সমস্ত মুরগি মরে শেষ হয়ে যাবে। অনেকে আমার বাড়িতে যেরকম এটা ওটা পালে, হাঁস পালে, মুরগি পালে, এটা ওটা পালে, তো বলে বিনা কারণে সমস্ত মুরগি মরে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। তার শুধু কারণ অন্য কিচ্ছু নয়, 1 নম্বর নজর লাগা, নজর লাগা, ঠিক আছে? তো আপনারা যখন এই সমস্ত কাজ শুরু করবেন, উন্নয়নের কাজ শুরু করবেন, তখন মানুষ নজর লাগাবে, ঠিক আছে? তো এই নজরটা কী করে বাঁচবেন, 1 নম্বর, এই জন্য আমি নজর লাগানোর সমস্ত আলামতগুলো এক এক করে বলবো, ঠিক আছে বন্ধু? আর এই ভিডিও আপনি কোথাও পাবেন না। আপনি নজর লাগা সম্পর্কে যত ভিডিও তৈরি হয়েছে বাংলাতে, উর্দুতে, হিন্দিতে, আমি সব দেখেছি, কোথাও আলামত বলে নাই। কি করে বুঝবো যে আমার নজর লেগেছে? এই জন্য আমি একমাত্র এই ব্যক্তি, এমন ব্যক্তি যে নজর লাগার আলামতগুলো সমস্ত তুলে ধরছি আপনাদের সামনে এক ভিডিওর মধ্যে। এই জন্য অনেক ভিডিও অনেক অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি এক পার্ট 1, পার্ট 2, 3 করে কেটে কেটে ছোটো ছোটো করে করছি, যাতে মানুষ বড় ভিডিও তৈরি করলে মানুষের ধৈর্য থাকে না, ঠিক আছে? এই জন্য আমি এগুলো তৈরি করছি কেটে কেটে। 3 নম্বর ভিডিও বন্ধু, তো নজর লাগার কিছু আরও কিছু আলামত আমি আপনার সামনে তুলে ধরছি। স্বপ্নে হাওয়ায় উঠতে দেখা, হ্যাঁ, সমুদ্র দেখা, বাঘ, ভালুক, সিংহ, সাপ, বিচ্ছু, কুকুর, জঙ্গলি জন্তু, জানোয়ার ইত্যাদি দেখা স্বপ্নে, ইত্যাদি দেখা, ঠিক আছে? আর কি, নিদ্রায় কান্না করা, ঘুমের ঘরে কান্না করা অথবা হেসে ওঠা নজর লাগার আলামত, ঠিক আছে? অথবা সমস্ত শরীরে ব্যথা করা, অথবা শরীরে কোথাও কোনো কোনো স্থানে ব্যথা করা, যে ডাক্তার দেখেও সে ব্যথা ভালো হচ্ছে না, ঠিক আছে? ডাক্তার দেখাচ্ছেন, অনেক কিছু খরচা করছে, ভালো হচ্ছে না। অথবা শরীরের মধ্যে জ্বর, হালকা হালকা জ্বর, এমন জ্বর যে ডাক্তার দিকে ভালো হচ্ছে না, ওষুধ খেয়ে কিচ্ছুই কাজে আসে না, বেকার। আর শরীর দিন দিন দুর্বল হওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অল্প কথায় রেগে যাওয়া, অল্প কথায় রেগে যাওয়া, দোষ নিজের হওয়া সত্ত্বেও দোষ কবুল না করা, হ্যাঁ, আর সবসময় রাগান্বিত থাকা, ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া করা, ঠিক আছে? এগুলো নজর লাগার আলামত। কোনো কোনো এমন কোনো ব্যাপারই নাই, তুচ্ছ কারণ নিয়ে একটু কথা কাটাকাটি করে ঝগড়া লেগে গেছে, আর মারামারি, সঙ্গে সঙ্গে মারামারি কাটাকাটি, কয়েকটা লাশ পড়ে গেছে, অথবা অনেক মানুষের জখম হয়ে গেছে, মাথা ফাটিয়ে যে মেরে এই সে, হঠাৎ হঠাৎ নজর লাগা, এর কারণ হচ্ছে নজর লাগা, ঠিক আছে? ওই কোনো কেউ চায় না, কেউ চায় না যে এই এই দুই জাতির মধ্যে ভালো সম্পর্ক তৈরি হোক, ভালো সম্পর্ক তৈরি হোক, নজর লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, তৃতীয় এক জাতি, মানে এক গ্রামের মধ্যে ধরুন তিনটা সম্প্রদায়, তিনটা মানে আর বাস করে আর কি, মানে ধরুন হিন্দুর সবাই হিন্দু অথবা সবাই মুসলমান, ঠিক আছে? তাদের মধ্যে তা আছে, মল্লিক আছে, এই আছে, সেই আছে, অনেক রকমের আছে,
এবার আমরা পাশাপাশি বসবাস করছি, কেউ নজর লাগিয়ে দিয়েছে যে এদের মধ্যে, এই জাতি, এই দুই জাতি আছে তাদের মধ্যে তো সুসম্পর্ক না হয়, যদি সুসম্পর্ক দেখতে পায় তখন নজর লাগিয়ে দিচ্ছে, বা নজর আর সঙ্গে সঙ্গে কথা কাটাকাটি তৈরি হচ্ছে, মারামারি কাটাকাটি করে সমস্ত শেষ। তো এরকম হঠাৎ ঝগড়া তৈরি হয়, তৈরি হয়ে একেবারে মারামারি কাটাকাটি শুরু করে দেয়, এগুলো তার পিছনে নজর লাগা, ঠিক আছে, নজর লাগার কারণে এসব হয়। এবার যতক্ষণ মতো নজর না কাটাবেন কখন এরকম সমস্যার সমাধান হবে না, এই লেগেই থাকবে, মারামারি কাটাকাটি লেগেই থাকবে, ঠিক আছে। তা এই ব্যাপার আর হচ্ছে আপনার, চিন্তা ভাবনা করার শক্তি কমে যাওয়া, ঠিক আছে, মানে সবসময় দুর্বল থাকে, আর কোনো চিন্তা মানে আর চেহারা খারাপ হয়ে যাওয়া। খুব ভালো চেহারা ছিল কিছুদিন আগে, খুব ভালো চেহারা ছিল, দেখতে খুব সুন্দর, কিন্তু দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। অথবা সুন্দর চেহারা, কিন্তু চেহারা মধ্যে কোনো দাগ নাই, দাব্বা নাই কিছু নেই, কিন্তু কিছুদিন পর দেখা যায় বরণ হচ্ছে, এখানে বরণ হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, লাল লাল দানা বের হচ্ছে চেহারার মধ্যে, হ্যাঁ, আর দেখতে মুখ বিশ্রী হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এগুলো কিসের আলামত? আপনার নজর লাগার আলামত, ঠিক আছে। তারপর আপনার কোনো কথা মনে থাকে না, হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া, খুব তাড়াতাড়ি ভুলে যায়, একটা কথা মনে রাখতে পারে না, একটা বিষয় মনে রাখতে পারে না, ঠিক আছে, তো এই নজর লাগার আলামত। তারপর আপনার অজানা রোগ, শরীরে কি রোগ হয়েছে সেটা বুঝতে পারছে না, অনেক ডাক্তার দেখাচ্ছে রোগ ধরাই পড়ছে না, কিন্তু ডাক্তার বলছে তোমার শরীরে কোনো রোগ নাই, কোনোই রোগ নাই, কিন্তু তারপর সে শরীরের মধ্যে খুব কষ্ট অনুভব করে, তার শরীরের মধ্যে খুব একটা মানে অস্বস্তি ভাব অনুভব করে, সে নজর লাগা, এটা নজর লাগার কারণে হয়ে থাকে, ঠিক আছে, অথবা বান মারার কারণে হয়, আবার জাদু জাদু কারণে হয়, সব এই তিনটা কারণে হয় এটা, ঠিক আছে। তারপরে পরিবারের সবার একটা না একটা রোগ লেগেই থাকে, ঘরে রোগ একটা না একটা লেগেই থাকে, রোগ ভালোই হচ্ছে না, ঠিক আছে, আর ওই রোগ আবার ডাক্তার দেখে ভালো হয় না, নজর লাগা, নজর লেগেছে, ঠিক আছে, অথবা বান মারা অথবা জাদু, এই তিনটা একটা, কিন্তু নজর লাগাটা বেশি হয়। তারপরে আপনার বিয়ে ভেঙে যাওয়া, মেয়েকে দেখতে এসেছে, দেখতে এসেছে, তা যদি বিয়ে ঠিক হয়েছে সেটা আবার ভেঙে যাচ্ছে, নজর লাগা, অথবা মেয়েকে দেখতে এসে বলছে ঠিক আছে আমরা পরে বলছি, কিন্তু কোনো উত্তর দেয় না, এগুলো এর পিছনে নজর লাগার কারণ আছে, ঠিক আছে। তো নজর লাগার কারণে এরকম বিয়ে ভেঙে যায়, আপনার বিয়ে হয় না, অথবা মেয়ে দেখতে খুবই ভালো, খুব সুন্দরী, কিন্তু কেউ পছন্দই করে না, পছন্দই করছে না মেয়েটাকে, নজর লাগা, ঠিক আছে, মেয়ের উপর নজর লেগেছে, যখন মেয়ের উপর নজর লাগে তখন ওকে কেউ পছন্দ করবে না, ভালোই লাগবে না ওকে, যতক্ষণ নজর না কাটানো হবে, ঠিক আছে। তো এই সমস্ত কাজ আমি করতাম দেশের মধ্যে, যদি কারো বিয়ে ভেঙে যেত অথবা কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, এই দোষগুলো কাটাইতাম, নজর লাগা কাটাইতাম আমি ইনশাল্লাহ। তো আমি এখন আপাতত সব ছেড়ে দিয়েছি বন্ধুরা, আমি সব করতে চাই না, কারণ মানুষ বিশাল বেইমান, আমি এই যে সময় দিচ্ছি এসব কাটাইতে 2 দিন 3 দিন সময় লাগে, হ্যাঁ, তো এসব করছি আমি, কিন্তু তারা তার বিনিময়ে আমাকে একটা পয়সা দেয় না, আমি নিজে ঘরে খাই, পরের মোস্তালা তারাবো, আমার সংসার নাই, আমার ছেলে সন্তান নাই, তা ওদের ওদের খোরাক কি করে জুটবে। আর এই সমস্ত মানুষ এত বড় বেইমান, দেখেন তাদের রোগ হলে হাসপাতাল যাতে সেখানে 2 লাখ 5 লাখ টাকা খরচ করছে, তাও ভালো হচ্ছে না, এমন এমন রোগী আমার কাছে এসেছে 4 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করেছে, ভালো হয়নি, আমার কাছে আমি চিকিৎসা করছি মাত্র 2 দিন 3 দিনের মধ্যে সেই রুগী বিছানাগত রুগী, বিছানা থেকে উঠতে ফেরতো না, আমার এলাকাতে যান, আমার গ্রাম এলাকাতে, আমার রাউন্ডে গ্রামে যান, রাউন্ডে জিজ্ঞাসা করেন আপনারা, এমন রুগী আমি ভালো হয়েছে আমার কাছে, যে আপনার যে 5-4 লাখ খরচ করে ভালো হয়নি,
সে এই রুগী একদম বিছানাগত উঠতে পেতো না, খেতে পারতো না, স্যালাইন দিয়ে খাবার ঢুকাইতো। ওই রুগীকে আমি 2 দিনে ভাত খাওয়াইছি ইনশাল্লাহ। 2 দিনের মাথা আজকে গিয়েছি এক প্রথম দিন, দ্বিতীয় দিনের মাথা সে নিজের থেকে নিজে হাতে ভাত খেয়েছে, হাত ভাত মেয়েকে তরকার মেয়েকে নিজে খেয়েছে, সে এমন রুগী আছে। কিন্তু আমাকে একটা পয়সা দেয়নি। তো এই জন্য আমি আমি মনে একটা ধিক্কার এসেছে, আমি ছেড়ে দিয়েছি কাজ, আমি এ কাজ আর করবো না, আমি এই জন্য কাজ করা ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা, এই ব্যাপার তো বাড়িতে সবার একটা না একটা রোগ লেগেই থাকে, ঠিক আছে? আর বিয়ে ভেঙে যাওয়া, আর সন্তান অবাধ্য হওয়া, সন্তান অবাধ্য হয়ে যায়। যদি সন্তান অবাধ্য হয়, সে যদি বাপের কথা মায়ের কথা না শুনে জানবে, ওর উপরে নজর লেগেছে। আর যদি মা বাপ সন্তানকে দেখতে না পারে, মা তার এমন আমি ভিডিও দেখেছি, একটা মেয়ে তার বাচ্চাকে বস্তায় ভরে মারত, বস্তায় ভরে মারতে, তার ছোট বাচ্চা, হ্যাঁ ওই 1 বছর কি 1.5 বছর হবে, তাকে বাচ্চাকে সে এমন মার মারছে কি বলবো, আস্তাগফিরুল্লাহ। কেন জানি, আরে মা মা বলে কথা, সে তার সন্তানকে ভালোবাসছে না, এই বাচ্চা ছেলেটাকে। তা বন্ধু, এগুলো কেন হয়? এই নজর লাগার কারণে হয়, ঠিক আছে? মায়ের উপর নজর লেগেছে, এই জন্য মা বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না। তা তার চিকিৎসা যতক্ষণ না করবেন, নজর না কাটাবেন, ততক্ষণ মতো এই সমস্যার সমাধান হবে না, কখনো হবে না, সমস্যার সমাধান হবেই না। তো বন্ধু, এই নজর লাগা আপনাকে কাটাইতে হবে, যখন কাটাবেন তখনই তার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি এই সমস্ত অসংখ্য এই সমস্ত কাজ আমি করতাম এলাকার মধ্যে ইনশাল্লাহ। আপনি এখনো যান আমার এলাকাতে, কিন্তু গ্রাম থানাতে জিজ্ঞাসা করুন, গিয়ে আমার জন্য ইনশাল্লাহ জিজ্ঞাসা করুন। আল্লাহর রহমতে আমার স্থান কেউ এখনো দখল করতে পারেনি, পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি হালাল খাই, হালাল করি, আর একমাত্র খাঁটি ইসলামের কায়েম থাকি, কোরআন হাদিস আমল করি, হ্যাঁ, আর তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর ভরসা করি। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমার সমস্ত দোয়া কবুল করে না, আমি যাকে একবার ফুঁক দেই আল্লাহর রহমতে সে ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে রুগী ভালো হয়ে যায় আল্লাহর রহমতে আমার কাছে। আমি মাথায় হাত দিয়ে যখন ঝাড়ি না, যন্ত্রণার রুগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। এ সমস্ত আমি সৌদি আরব এখানে এই সমস্ত করেছি, কত রুগী এখানে ভালো হয়েছে, এমন এমন রুগী এখানে ডাক্তার জবাব দিয়েছে যারা ভালো হবে না, কোম্পানিকে বলছে যে ওকে দেশে পাঠিয়ে দাও, এই চিকিৎসা দেশ ছাড়া হবে না, ইন্ডিয়া ছাড়া হবে না। ওই সমস্ত রুগী আমার কাছে এসেছে, আমি চিকিৎসা করেছি, আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে ভালো গেছে রুগীটা। তো ওরা ওরা আমাকে 1 পয়সা দেয়নি, আমি চিকিৎসা করি আর কেউ পয়সা দেয় না। মানুষ এই ঝাড়ফুঁক এরকম মানুষ কি আর এত বড় নালায় করা যে যারা ঝাড়ফুঁক করে ওদেরকে কিছু দিতে হয় না, ওদেরকে কিছু দিতে হয় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এমন করে ধরিয়ে দিই। আর ডাক্তারের কাছে আপনার এমন এমন রুগী আছে 20,000, 25,000, 1 লাখ, 2 লাখ টাকা খরচ করে আসে, সেখানে ভালো হয় না। আর এখানে ভালো হয় আমি গ্যারান্টি দিই, আমার কাছে গ্যারান্টি চিকিৎসা। আর আমি কখন পয়সা চাই, যে তোমরা যখন ভালো হয়ে যাবে, সম্পূর্ণ ভালো হয়ে যাবে, তখন আমাকে পয়সা দিবে, এর আগে 1 পয়সা দিবে না। আমি কিন্তু বলে দিই মানুষকে, ভালো হওয়ার আগে আমাকে 1 পয়সা দিবে না, হারাম হারাম, আমার খাওয়া হারাম হয়ে যাবে, যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তখন পয়সা দিবে। তা মানুষ পয়সা দেয় না, 1 পয়সা দেয় না, এই জন্য আমি এইসব চিকিৎসা করা ছেড়ে দিয়েছি। আর আপনার কি, আপনি দোকান করেছেন, দোকানের মধ্যে খরিদ্দার আসছে না, যে কোনো দোকান হোক, কাপড়ের দোকান হোক, মুদির দোকান হোক, যে কোনো দোকান করেছেন, খরিদ্দার আসছে না, খরিদ্দার নাই, কিছুই নাই, নজর লেগেছে। আপনার কাঠের ব্যবসা করছেন, কোনো একটা ব্যবসা করছেন, আগে বেশ চলছিল খুব সুন্দর, হঠাৎ করে ব্যবসা মানে বন্ধ হয়ে গেছে, মানে লোক নাই, লোক কে কিনতে আসেন আপনাকে, নজর লেগেছে, নজর লেগেছে, ঠিক আছে? হঠাৎ দুর্ঘটনা, হঠাৎ দুর্ঘটনা ঘটে গেছে, নজর লাগা, ঠিক আছে? এরকমভাবে এসব কাজ নজর লাগার কারণে হয় বন্ধু। তো এই ব্যাপার, এই সমস্ত নজর লাগা এগুলো কাটাইতে হলে কী করতে হবে? সর্বপ্রথম আপনাকে কী করতে হবে,
আপনাকে পাঁচাক্ত নামাজ পড়তে হবে আপনাকে। কারণ হাদিসের মধ্যে এসেছে, রসুল সাল্লাম বলছেন, মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে, ফজর পড়ে না, যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান এসে তাকে তিনটা বান মেরে দেয়, তিনটা গিরু মেরে দেয়, মানে জাদু করে দেয়, তার উপরে তিনটা বান মেরে দেয়। তখন কি হয়, মেরে দেয় আর তাকে বলে ঘুমা ঘুমা, অনেক সময় আছে, এখন অনেক সময় আছে। এর ফলে কি হয়, মানুষ খুব বিভোর হয়ে ঘুমায়, আজান শুনতে পায় কিন্তু মসজিদে আসে না, মসজিদে আসে না। আর যখন আপনার সে উঠে যায়, তাহলে একটা গিরু খুলে যায়, অজু করলে দুটো গিরু খুলে যায়, নামাজ পড়লে সমস্ত গিরু খুলে গেল, এবং তার শরীরটা খুব ভালো সুন্দর লাগবে। আর যদি সে নামাজ না পড়ে, তাহলে তার শরীরটা সারাদিন অলস হয়ে থাকে, ঠিক আছে। আজান হচ্ছে, ফজর আজান হচ্ছে বন্ধু। তাহলে আমি শেষ করে দিচ্ছি এখানে ভিডিওটা, আর আমার ভিডিও অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যে আপনার কাছে অনুরোধ থাকলো। আর চতুর্থ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ রাখছি, ঠিক আছে বন্ধু, ওকে।